কালো অন্ধকার রাত ছিল আর জসদা ঘোষ ট্রেনটার ভূতেদের ধরার জন্য যাচ্ছিল, কিন্তু তার বাইকটা চালুই হচ্ছিল না। আরে বাইকটার কি হয়ে গেল? জস বাইকটাকে দাঁড় করিয়ে চেক করতে থাকে, তো বাইকের একটা তার ছিঁড়ে গেছিল। বাইকটাকে দেখে জস বুঝে যায় যে কোনো ইঁদুর এই কাজটা করেছে, মনে হচ্ছে ভূত স্থানে কোনো ইঁদুর চলে এসেছে। এবার জসের কাছে কোনো দ্বিতীয় অপশন ছিল না, তাই জস তার বাইকটাকে ঠিক করতে শুরু করে। জস তারটাকে সেট করতে শুরু করে, তখনই একটা তার ঘড়িতে টাচ হয়ে যায় এবং তার কারেন্ট লাগে। আরে এই ঝটকা! জস তার ঘড়িটা খুলে দেখে, তো তার ঘড়িটা খারাপ হয়ে গেছিল, হয়ে গেল সর্বনাশ। কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে একটা ফুচকাওয়ালা পেরোচ্ছিল, জস তখনই ফুচকাওয়ালার কাছে পৌঁছে যায়। ও ভাই, এত রাতে এখান দিয়ে কোথায় যাচ্ছ? আমি শহরে ফুচকা বিক্রি করে নিজের বাড়ি যাচ্ছি। চলো আজকে আমাকে ফুচকা খাওয়াও। তারপর জস ফুচকাটা খেতে শুরু করে। খুব ঝাল এটাতে, মিষ্টি চাটনি দাও। ফুচকাওয়ালা মিষ্টি চাটনি লাগিয়ে জসকে ফুচকাটা দেয়। তখন জস বুঝতে পারে যে এই ফুচকাওয়ালাটা ভুতুড়ে। জসের এটা কেন মনে হলো যে ফুচকাওয়ালাটা ভুতুড়ে? তোমরা কি ভেবে বলতে পারবে? জস যে ফুচকাটা খাবে সেটা দেখো সাইড থেকে ভাঙা রয়েছে, তাও জলটা পড়ছে না। এটা কিভাবে সম্ভব? অর্থাৎ এই ফুচকাওয়ালাটা ভুতুড়ে। জস তখনই তার গানটা বার করে এবং ভুতুড়ে ফুচকাওয়ালাটাকে ধরে নেয়। কি যুগ এসে গেল, এখন তো ভূতেরা ফুচকা বেচছে। জস তার বাইক নিয়ে খালি পায়ে বাইরের দিকে এগোতে থাকে। রাস্তাতে জস একটা রিপেয়ারিংয়ের দোকান দেখতে পায়, কিন্তু কোনো দোকানদারকে দেখা যাচ্ছিল না। দোকানের ভিতরে কেউ না কেউ নিশ্চয়ই আছে। জসের এটা কেন মনে হলো যে দোকানের ভিতরে কেউ না কেউ নিশ্চয়ই আছে? দোকানের বাইরে আগুন জ্বলছে এবং আগুনে রাখা কাঠগুলোর মাত্র 10% জ্বলেছে, অর্থাৎ কেউ নিশ্চয়ই কিছুক্ষণ আগে আগুনটা লাগিয়েছে। জস দোকানের কাছে পৌঁছে যায়। কেউ আছে? জসের আওয়াজ শুনে দোকানের ভেতর থেকে একটা বাচ্চা বাইরে আসে। ছোটু, এই দোকানের মালিকটা কোথায়? কাকু, আমার বাবা তো বাইরে গেছে। আরে তুমি তো আমাকে কাকুই বানিয়ে দিলে। জসের কথা শুনে ওই বাচ্চাটা জোরে জোরে হাসতে শুরু করে। এরপর জস ওই বাচ্চাটার সাথে দোকানের ভেতরে যায় এবং তার বাইকের তারটাকে জোড়ার জন্য জোগাড় করতে শুরু করে। ফাইনালি জস একটা ইনস্ট্রুমেন্ট পেয়ে যায় এবং জস তার বাইকের তারটাকে জুড়ে ফেলে। জসের বাইকটা স্টার্ট হয়ে যায়। এই নাও ছোটু, তোমার 10 টাকা। থ্যাংক ইউ আঙ্কেল। ছোট বাচ্চাটা যখনই জসকে কাকু বলে, জস তার মাথায় হাত রেখে নেয়। আরে ভাই! জস তার বাইকে একটা বাটন টেপে এবং তার বাইকটা হাওয়াতে উঠতে শুরু করে। জসের বাইকটাকে হাওয়াতে উঠতে দেখে ছোটুর চোখগুলো বড় বড় হয়ে যায় এবং ফাইনালি জস ভূতিস্থানে পৌঁছে যায়। জসের বাড়ির বাইরে সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে ছিল, বাগানের ফুলগুলো ছিঁড়ে গেছিল। জস এটা কিছুই বুঝতে পারছিল না যে এটা কি করেছে। জস বাড়ির দরজাটা খুলতে শুরু করে। দরজাতে একটা লজিক্যাল পাসওয়ার্ড লাগানো ছিল। তোমরা কি বলতে পারবে এই 4টে ভূতের মধ্যে কোন ভূতটা অড ওয়ান আউট? ভালো করে ভাবো লজিক্যাল আর্মি। কিট্টুকে বাদ দিয়ে বাকি সব ভূতগুলোই বাজে, কিন্তু কিট্টু তো ভালো ভূত। জস প্রথম বাটনটা প্রেস করে এবং ঘরের ভেতরে চলে যায়। ঘরের ভেতরের সিনটা দেখে জস খুব অবাক হয়ে যায়। ল্যাবের ভেতর থেকে অনেক ভূত গায়েব হয়ে গেছিলো, অনেকগুলো ভূতল নিচে পড়েছিল। এটা কিভাবে সম্ভব? জস পুরো বাড়িটার খুব ভালো করে তল্লাশি নেয়, কিন্তু সে কোনো প্রমাণ পায় না। ফাইনালি জস ল্যাবের দরজার সামনে যায়, তো জানলার কাঁচটা ভাঙা ছিল, অর্থাৎ কেউ জানলা ভেঙে ভেতরে এসেছিল এবং ভূতেদের ছাড়িয়ে নিয়ে গেছে। কিন্তু কে? জস কিভাবে বুঝতে পারলো যে কেউ জানলা ভেঙে ভেতরে এসেছিল? তোমরা কি ভেবে বলতে পারবে? জানলার ভাঙা কাঁচগুলো ল্যাবের ভেতরে পড়ে আছে, অর্থাৎ জানলাটাকে কেউ বাইরে থেকে ভেঙেছে। জস তখনই তার একটা ডায়েরি বার করে, যেটাতে ভূতেদের কাউন্টিং এবং অনেক রহস্য লুকিয়ে আছে। জস ভূতেদের কাউন্টিং করে। ল্যাব থেকে পুরো 1005টা ভূত গায়েব। জস তার ঘড়িটাকে ঠিক করতে শুরু করে, কারণ তাকে জলদি করে ভূতেদের ধরতে হবে। জসের ঘড়িটা ঠিক হয়ে যায় এবং সে ভূতেদের ধরার জন্য বেরিয়ে পড়ে। সবার আগে জস একটা নারকেলের বাগান পায়। সেখানে পৌঁছানো মাত্র জসের ঘড়িটা অ্যালার্ম বাজতে শুরু করে, অর্থাৎ নারকেলের বাগানে ভূত আছে। জস সেখানে পৌঁছানো মাত্র জস বুঝে যায় যে ভূতটা কোথায় লুকিয়ে আছে। তোমরা কি বলতে পারবে ভূতটা কোথায় লুকিয়ে আছে? ভাবো ভাবো। পাশের গাছের নিচেই একটা ভাঙা নারকেল পড়ে আছে এবং উপর থেকে নারকেল পড়ছে। কাঁচা নারকেল এত সহজে মাটিতে পড়ে না এবং আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না।
অর্থাৎ নিশ্চয়ই সেটাকে ভূতে ভেঙেছে। যশ উপরে দেখে তো ভূতটা কাঁচা নারকেল পেড়ে সেটা খাচ্ছিল। যশ তখনই তার গান দিয়ে তাকে ধরে ফেলে, চলো একটা ভূত তো পেলাম, এবার এগিয়ে দেখা যাক। এরপর যশ পরবর্তী ভূত ধরার জন্য বেরিয়ে পড়ে। তখনই যশের কাছে আলিয়ার ফোন আসে যে সে ঘোস্ট হান্টার গেমে অনেকগুলো ভূত দেখেছে, ওগুলোকেও আমি ধরে ফেলবো। যশ রাস্তায় একটা নদী পায়। নদীর ধারে তিনটে নৌকো রাখা ছিল। তোমরা কি বলতে পারবে যশ নদী পার হওয়ার জন্য তিনটের মধ্যে কোন নৌকোটা ব্যবহার করবে? ভাবো ভাবো। যশ তিনটের মধ্যে কোনো বোটই ইউজ করবে না, কারণ যশের কাছে হাওয়াতে ওড়ার বাইক আছে। যশ হাওয়াতে উড়ে নদীটা পার হয়ে যায় এবং জঙ্গলে পৌঁছে যায়। বাইকের আওয়াজ শুনে যদি বাঘ চলে আসে তাহলে গণ্ডগোল হয়ে যাবে। যশ তার বাইকটাকে ঝোপের পিছনে লুকিয়ে দেয় এবং লুকিয়ে লুকিয়ে ভূতেদের খুঁজতে শুরু করে। যশ তখনই সেখানে একটা হরিণ দেখতে পায় এবং তার পিছনে একটা চিতাবাঘও লুকিয়েছিল। তখনই যশের ঘড়িতে জোরে জোরে অ্যালার্ম বাজতে শুরু করে। ইয়েস ইয়েস, মনে হচ্ছে এই দুটোর মধ্যে কোনো একটা ভূত। তোমরা কি বলতে পারবে হরিণ এবং চিতার মধ্যে কে ভূত? ভাবো ভাবো। মন দিয়ে দেখো, হরিণটা মাংস খাচ্ছে, কিন্তু হরিণ তো তৃণভোজী হয়। যশ তার গান দিয়ে হরিণটাকে ধরতেই চেষ্টা করছিল, তখনই হঠাৎ চিতাবাঘটা হরিণের উপর হামলা করে দেয়। কিন্তু হরিণটা ভূত হয়ে যায় এবং চিতাবাঘটা সেখান থেকে দৌড়ে পালায়। যশ তখনই তার গানটা বার করে এবং ভূতটাকে ধরতে শুরু করে, কিন্তু ভূতটা তার জাদু দিয়ে যশের উপর পাথর ফেলতে শুরু করে এবং একটা ছোট পাথর যশের মাথায় এসে লাগে। আরে বাবা, আমাকে বিরক্ত করবে না, নইলে মুশকিল হয়ে যাবে। যশের খুব রাগ হয় এবং সে পকেট থেকে একটা ফায়ারগুলি বার করে ভূতের দিকে ছুড়ে মারে। ভূতের বডিতে আগুন লেগে যায় এবং সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এবার বুঝেছে তো? যশ তখনই মাটি ছুড়ে ভূতের আগুনটা নিভিয়ে দেয় এবং তাকে ধরে ফেলে। এরপর যশ পরবর্তী ভূতকে ধরার জন্য বেরিয়ে পড়ে। তখনই যশ জঙ্গলে রজনীকে দেখতে পায়। পেয়ে গেছি রজনীকে, একেই আমি কতদিন ধরে খুঁজছিলাম। এবার কি সে পাওয়ারগুলোকে কন্ট্রোল করতে পারছে? যশ এটা ভাবছিল তখনই তার ঘড়িতে অ্যালার্ম বাজতে শুরু করে। অর্থাৎ এটা রজনী নয়, এটা ভূত। যশ কীভাবে বুঝতে পারলো যে এটা ভূত? তুমি কি বলতে পারবে? মন দিয়ে দেখো, রজনীর হাতে ঘড়ি নেই এবং রজনী ঘড়ি ছাড়া ভূতেদের ধরতে বেরোতে পারে না। এবং এর একটা হাত কত বড় এবং একটা হাত কত ছোট। যশ গাছের মধ্যে লুকিয়ে লুকিয়ে তার কাছে যেতে শুরু করে এবং সুযোগ বুঝে তাকে ধরে ফেলে। তুমি আমাকে ধরে ভালো করেনি যশ, দেখবে এর ফল ভালো হবে না। আরে যখন ইচ্ছে ময়দানে চলে আসবে, দেখা যাবে কার কাছে কত দম আছে। এই ভূতটাকে তো ধরে ফেললাম, কিন্তু এখনও 1002 ভূত বাকি আছে। তখনই মেহুলের ফোন আসে। যশ, আমি ঘোস্ট হান্টার গেমে অনেকগুলো ভূত দেখেছি, তাদেরকেও জলদি করে ধরে ফেলবে। আর আমি পুরনো হাবিলির কাছে অনেকগুলো ভূত দেখেছি। ভূতেদের ধরার জন্য যশ পুরনো হাবিলির উদ্দেশ্যে রওনা হয়। পুরনো হাবিলির কাছে যাওয়া মাত্র যশের ঘড়িতে অ্যালার্ম বাজতে শুরু করে। যশ বুঝে যায় যে হাবিলির বাইরে ভূত লুকিয়ে আছে। তোমরা কি বলতে পারবে ভূত কোথায় লুকিয়ে আছে? মন দিয়ে দেখো। হাবিলির বাইরে ঘাস রয়েছে এবং হাওয়ার জন্য সেটা বাঁ দিকে তুলছে, কিন্তু পাশে ঝোলানো দড়িটা ডান দিকে মুখ করছে। এটা কিভাবে সম্ভব? হাওয়ার কারণে দড়িটাও বাঁ দিকে মুখ করা উচিত ছিল, অর্থাৎ ভূত দড়িটাকে ধরে রেখেছে। যশ তখনই তার গানটা বার করে এবং ভূতকে ধরতে শুরু করে, কিন্তু ধরা পড়ার আগে ভূত হাওয়াতে উড়ে চিৎকার করতে শুরু করে। তার আওয়াজ শোনা মাত্র আরও দুটো ভূত তার কাছে চলে আসে। যশ ফায়ার বোম ছুড়ে মারে এবং তাদের ধরে ফেলে। এবার শুধু 999 ভূত বাকি আছে। এরপর যশ তখনই হাবিলির ভেতরে যায়, কিন্তু হাবিলির ভেতরে একটাও ভূত ছিল না। যশ পুরো হাবিলিটা তল্লাশি নেয় এবং সারা রাত ভূতেদের খুঁজে বেড়ায়, কিন্তু যশ কোনো ভূতকেই খুঁজে পায় না। 999 ভূত ধরার জন্য আমার তোমাদের হেল্প চাই। জলদি করে ডেসক্রিপশন এবং পিন কমেন্টের লিঙ্ক থেকে ঘোস্ট হান্টার গেমটা ডাউনলোড করো। সেখানে তোমাদের 99 ভূতেদের ধরতে হবে এবং আমাকে সাহায্য করতে হবে। যে প্রথমে ধরে ফেলবে তাকে আমি শাউট আউট দেবো। আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো।